ও মাই গড, এখানে তো প্লাস্টিক ফ্লাস্টিক পেতে আর কি, মানে রীতিমতন দুপুরবেলা রেস্টে চলে গেছে। সো যাই হোক, বাইদা বলে যেটা কথা সেটা হচ্ছে যে এই পার্কের ডিটেলিং, টাইমিং, ক্লোজিং, এন্ড, কী ফেসিলিটি আছে, খেলার জন্য কী প্লেস আছে, কী রুলস আছে, কী রেগুলেশন আছে, কী রেস্ট্রিকশান আছে, ফুল ডিটেল তোমাদেরকে দেব। সো দেখতে থাকো আজকের ভিডিও। সিস্টার ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার ব্লগ, ইয়েস ব্যাক মাই আনাদার ব্লগ, আই এম ব্যাক আনাদার ব্লগ, আমি অভি আর তোমরা দেখছো ইনটিউব ব্লগ। সো আজকে যে জায়গাটায় চলে এসেছি বলবো না, অলরেডি তোমরা থামনেল আর টাইটেলে দেখেই নিয়ে যে জায়গাটা কী আছে, আর এত জোশ মানে বুঝতেই পেরে গেছো লাভার পয়েন্ট। সো যেটা কথা সেটা হচ্ছে যে চলে এসেছি, টাইটেল আর জায়গার নাম মেনশান করে কোনো লাভ নেই, কেননা মেন টপিক হচ্ছে খেলা, ঠিক আছে? তো আবার খেলা শুরু, এই দ্য 42, ঠিক আছে? হ্যালো মাই ব্রাদার অ্যান্ড সিস্টার, আই এম ইন নাও ইলোট পার্ক। মানে এটা তোমরা বলতে পারো যে রবীন্দ্র সদন, মানে সদন আর পার্ক স্ট্রিটের মিডিল পোর্শানে এই পার্কটা, অলরেডি তোমরা সবাই জানো, বাট যারা জানো না তাদের জন্য এই কথাটা বললাম। তো যেটা কথা সেটা হচ্ছে ইলোট পার্কে আমি ঢুকে গেছি পুরো খেলা। সো পার্কের ফুল ডিটেলস, ডেকোরেশন, ও মাই গড, এখানে তো প্লাস্টিক ফ্লাস্টিক পেতে আর কি, মানে রীতিমতন দুপুরবেলা রেস্টে চলে গেছে। সো যাই হোক, বাইদা বলে যেটা কথা সেটা হচ্ছে যে এই পার্কের ডিটেলিং, টাইমিং, ক্লোজিং, এন্ড, কী ফেসিলিটি আছে, খেলার জন্য কী প্লেস আছে, কী রুলস আছে, কী রেগুলেশন আছে, কী রেস্ট্রিকশান আছে, ফুল ডিটেল তোমাদেরকে দেবো। সো দেখতে থাকো আজকের ভিডিও। এটা বেসিক্যালি লাভার পয়েন্ট, তোমরা জানো, বাট আজকে একটা অ্যান্টিক জিনিস পেয়েছি, সেটা হচ্ছে মিমি। তো এতদিন এতগুলো লাভার পয়েন্টে ঘুরলাম, লাভারদের দেখলাম, কাপেল দেখলাম, অনেক কিছু দেখলাম, বাট এই তোমরা পেছনে দেখতে পারলে, ফার্স্ট টাইম। সো এই পার্কে যেটা খুবই ভালো লাগার জিনিস আমার ভালো লাগছে সেটা হচ্ছে যে নেচারের, মানে অ্যাকচুয়াল প্রকৃতির যে বেসটা আছে সেটা কিন্তু ভরপুর রয়েছে, মানে ভরপুর রয়েছে উইথ মেনটেন্যান্স। দেখতে পাচ্ছ তোমরা যে একটা জায়গা করা আছে, এই জায়গাটার মধ্যে মানে জলের একটা টোপ করা আছে, সেই জলের টোপের মধ্যে এত সুন্দর সুন্দর আর কি লোটাস, মানে পদ্ম ফুল ফুটে রয়েছে, ঠিক আছে, উইথ মেনটেন্যান্স, মানে অসাম, মানে অসাম। সো তার পিছনেই একটি গাছ আমার জানা নেই, বাট খুব সুন্দর আর কি মেনটেন্যান্স করে এখানে আর কি নেচারকে খুব সুন্দরভাবে মেনটেন্যান্স করা হয়, এটা আর কি বোঝা যাচ্ছে এখানে ঢুকে। এটা খুব সাধারণ কথা যে যে জায়গায় আর কি নেচার ভালোভাবে মেনটেন করা হয়, ঠিক আছে, প্রকৃতিকে প্রাধান্য দেওয়া হয়, সেটার সৌন্দর্য মধুর্যকে আর কি বজায় রাখা হয়, সেই জায়গায় এনভায়রনমেন্ট, সেই জায়গাকার পরিবেশ অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায়, অটোমেটিক্যালি সেই জায়গাটার ইনভলভমেন্ট পুরোপুরি অন্যরকমই থাকে, সেখানে আসার পরে ফিলিংস একদম পুরো অন্যরকমই কাজ করে। হ্যারিস,
দ্য মোস্ট পপুলার বিল্ডিং ইন কলকাতা, কলকাতার সব থেকে বড়ো আর কি হাইট বিল্ডিং হচ্ছে দ্য 42, ঠিক আছে, আমার খুব ফেভারিট। সো যাই হোক, যেটা কথা সেটা হচ্ছে যে এটা কিন্তু স্পেসিক্যালি গুরু লাভার পয়েন্ট, লাভার পয়েন্ট মানে একদম লাভার, একদম প্রেমিকাদের জন্য একদমই লাভার পয়েন্ট। আর এখানে যে এন্ট্রি ফিটা আছে আমি এটা দেখলাম, এখানে ঢুকতে গেলে এখানকার এন্ট্রি ফি পুরোপুরি ফ্রি, কোনো রকম আর কি কস্ট এখানে অ্যালাউ মানে চার্জেস নেই, ঠিক আছে, পুরোপুরি আর কি ফ্রি, যেটা আমি এখন বুঝতে পারলাম। আগে কি হয়েছে পরে কি হবে সো এটা জানি না, বাট এখানে পুরোপুরি ফ্রি, এটা হচ্ছে একটা ভালো আপডেট। সো কথা এটা গুরু, খেলা কিন্তু চালু হয়ে গেছে, তোমরা কিন্তু ভিডিওটা ফুলফুললি ওয়াচ করবে, ঠিক আছে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ভিডিওর কোথায় বলবো, কোথায় টিপসটা দেবো আর কি, কোথায় সাজেশনটা দেবো এটা আমি নিজেও জানি না, বিকজ আমি কোনো স্ক্রিপ্টকে আর কি মানে স্ক্রিপ্টের ওপর বেস করে ভিডিও আর কি শ্যুট করি না। আমার যেটা ভেতর থেকে আসে, যেটা মাথায় আসে, ঠিক আছে, সেটা থেকে আমি বলে দিই। সো তোমরা ভিডিওটা ওয়াচ করবে। তো এই পার্কে ঢোকার আগে হালকা একটু চমক আমি খেয়ে গেছিলাম, যে চমকটা আমি খেয়ে গেছিলাম তোমাদের সাথে শেয়ার করছি, বিকজ সব রকম লাভার পয়েন্ট, সব রকম আর কি মানে প্লেসে যে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো থাকে, বেসিক্যালি যে তোমরা সবাই জানো যে ঢুকতে গেলেই দেখা মানে সাইনবোর্ডে লেখা থাকে নো স্মোকিং জোন, খুব ফেভারিট আমার, তারপরে হচ্ছে প্লাস্টিক ময়লা ফেলবে না, বেসিক যেগুলো। তো আরেকটা যেটা আর কি আমাকে পুরো আর কি একদম নাড়িয়ে দিয়েছিল সেটা হচ্ছে এই যে এই জিনিসটা, ফটোশ্যুট উইথ ক্যামেরা ইজ রেস্ট্রিক্টেড, ঠিক আছে, এটা আমাকে পুরো হিলিয়ে রেখে দিয়েছিল। তো যাই হোক, তাও রিস্ক নিয়ে নিলাম যে যদি ধরে আর কি তাহলে আর কি কনভারসেশনের মাধ্যমে আর কি আন্ডারস্ট্যান্ডিংয়ে আসা যাবে, কিছু করা যাবে। বাই দ্য ওয়ে, তোমাদের জন্য তো আমি এইটুকুনি করতেই পারি, এই রিক্সটা তো ওঠাতেই পারি, তাই না? তো তোমরা বুঝতেই পারছো এটা একটা পুরোপুরি লাভার প্লেস আর কি। তো এখানে তোমরা আর কি এন্ট্রি নাও, আসো, জায়গাটা খুবই স্কোয়ার ফিট, কম স্কোয়ার ফিট জায়গার মধ্যে, বাট যেটা কথা সেটা হচ্ছে নিট অ্যান্ড ক্লিন। আমার মানে যে কটা লাভার পয়েন্টে, যে কটা লাভার প্লেসের মধ্যে আমি গেছি, সে কটা লাভার প্লেসের মধ্যে আজকে আমার এই জায়গাটা খুব বেসিক্যালি আমার এই জায়গাটা আর কি মানে ভিতর থেকে খুব ভালো লাগছে। তার কারণ হচ্ছে একটাই, যে নিট অ্যান্ড ক্লিন, শুধু নিট অ্যান্ড ক্লিন নয়, এখানে যে নেচার আছে, প্রকৃতি আছে, সেই প্রকৃতি আর কি গাছপালা ফুল সব কিছু আর কি মেনটেন্যান্সে দেখতে খুব ভালো লাগছে, মানে এনভায়রনমেন্টই অন্যরকম হয়ে যাচ্ছে। যেটা মেনশান করলাম যে ফিলিংস ইজ গুড, মানে গুড মানে এই গুড ভেরি গুড এই রেঞ্জটা আর কি খুব উঁচুতে, মানে ভেরি ভেরি গুড। তার লাভার প্লেসের মধ্যে আর কি যেগুলো রিকোয়ারমেন্ট, অনেক জায়গায় দেখি যে বেস্ট লাভার পয়েন্ট এই লাভার পয়েন্ট। সো আমি যে কথাটা একটু আগে মেনশন করছিলাম যে আমার এই জায়গাটা খুব ভালো লাগছে, কেন ভালো লাগছে, বিকজ যে নেচার আছে সেই নেচারকে খুব ভালোভাবে মেনটেন করা হয়। এবার যদি কথায় আসা যায়, বলা যায় যে লাভারদের জন্য রিকোয়ারমেন্ট কী, বেস্ট লাভার পয়েন্ট প্লেস এটার রিকোয়ারমেন্ট কী, বিছানা থাকবে, খাট থাকবে, শোয়ার জায়গা থাকবে, এগুলো এগুলো তো বাড়িতে এগুলো রুম এগুলো যাই হোক ওয়াব। তো কথা যেটা যে লাভারদের অ্যাকচুয়াল নেচার আর লাভার পয়েন্টের নেচার যেটা দরকার সেটা হচ্ছে গাছপালা, একটু মানে ঘেরাটোপ জায়গা যেখানে একান্ত গোপনে আর কি লাভাররা প্রেম করতে পারবে, সেরকম একটা জায়গা, ফুল থাকবে, গাছ থাকবে, ভালো 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 ফুল থাকবে, একটু জলের মরশুম থাকবে। সো একটা কথা মিস করে চলে গেছে, আমি কিন্তু একটা লাভার প্লেসের ওপরে ভিডিও বানিয়েছিলাম আর তোমাদেরকে বলেছিলাম, সেটা হচ্ছে মোস্ট প্রবাবলি বিবিসি, তোমাদেরকে বলেছিলাম যে কমেন্ট করে তোমরা জানাবে যে প্রত্যেকটা লাভার পয়েন্টের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে জলাশয় কেন থাকে, এখনও পর্যন্ত তোমরা কমেন্ট করোনি, কমেন্ট কিন্তু করবে, নাহলে কিন্তু আমি যাই হোক। সো যেটা তোমাদেরকে বলছিলাম যে এটা স্পেসিক্যালি হচ্ছে লাভার পয়েন্ট, কিন্তু এই জায়গাটা এসে এই জায়গাটা নট রিভিউ, এটা লাভার পয়েন্ট, কেননা লাভারই প্রচুর আছে। যেটা আমার মনে হয় যে আমার ভেতর থেকে এখন ইচ্ছা যাচ্ছে যে যদি কোনো লাভার পয়েন্ট এরকম হতো যে অনলি ফর, যদি টিকিট তো তুমি দেবেই, বাট তার সাথে যদি তোমার সাথে যদি তোমার কাপেল থাকে তাহলেই এন্ট্রি হবে, না হলে এন্ট্রি হবে না। বিকজ আমার মনে হয় জাস্ট ইমাজিন যদি এরকম হতো যে সাথে কাপেল নিয়ে এন্ট্রি, নাহলে এন্ট্রি নেওয়া যাবে না। কাপেল আসছে এই লাভার পয়েন্টে, বেসিক্যালি যেটা দেখা যাচ্ছে যে স্পেসটা এখানকার, তার আগে তোমাদের একটা কথা বলি যে প্রত্যেকটা লাভার পয়েন্ট, লাভার প্লেস কিন্তু রোম্যান্টিক প্লেস বলো, লাভার পয়েন্ট বলো, আলাদা আলাদা অ্যাটমসফিয়ার, আলাদা আলাদা ফিলিংস। তো যেটা কথা যে প্রচুর খোলামেলা জায়গা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে আর কি সফিস্টিকেটেডভাবে প্রেম করার জন্য বেস্ট জায়গা, মানে কোনো রকম এমটি মেসি না, ঠিক আছে, ওটা বাদ দিয়ে যদি প্রেম করা যায় আর নেচারকে ফিল করার জন্য আসা যায়, দু পাঁচটা কথা বলা যায়, তার জন্য একদম সলিড জায়গা, মানে সলিড জায়গা।
এত বড় পার্কটার মধ্যে এই একটা আমি জায়গা দেখলাম, এটা সিমেন্টের একটা কী করা আছে আই ডোন্ট নো আমার, মানে এটা সিরিয়াসলি সব জানবের কোনো মানে আছে নাকি? হ্যাঁ কি কোনো মানুষ সব জানবে এটা কোনো মানে আছে? সো যাই হোক, আই ডোন্ট নো, এটা আমি জানি না আর কি, এটা কী, এটাকে অ্যাকচুয়াল কী নামে বলে আর কি, হ্যাঁ মানে জানি না। বাট এখানে বসে আর কি প্রেম করা মজাটা একটা আলাদা, ঠিক আছে, এর মধ্যে বসে ফটো তোলা, প্রেম করার উপরে ছাউনি, বিশেষ করে তো বৃষ্টির জন্য খুব ভালো জায়গা, ঠিক আছে, এই জুম স্লাইড করছি, বৃষ্টির জন্য একদম পারফেক্ট জায়গা, বৃষ্টি পড়লেই টক করে ওইখান থেকে দৌড়ে এসে এখানে ঢুকে যাও, ঠিক আছে। ফু হেরিস, তো মাঠ মধ্যিখানে আর কি, পার্কের মাঠ মধ্যিখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখাচ্ছি তোমাদেরকে যে ছোটো ছোটো গাছ দিয়ে একটা রাউন্ড করা আছে, এত সুন্দর, মানে পুরো মানে ফ্যাব, ঠিক আছে। একটু আগে তোমাদের বলছিলাম যে এখানে আমি ফার্স্ট টাইম এন্ট্রি নিলাম, হ্যাঁ, সো আই এক্সপিরিয়েন্স যেটা, আমার যেটা ফিল হচ্ছে যে নেচারের উপরে খুব ক্রাশ হয়ে যাচ্ছে আমার, ঠিক আছে, যে এত সুন্দরভাবে আর কি গাছপালাগুলো মেনটেন করে রেখেছে, মেনটেন্স করে, ঠিক আছে, সেই জায়গা থেকে একটা পুরো। সো এই পার্কে ঢোকার একদম এন্ট্রেন্সে ঢুকেই একটা ছোটো মতন একটা জলাশয় জায়গা আছে আর কি, চিল মতন করা আছে, সাথে এখানে পাশে আর কি বসার জন্য সিট তৈরি করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে বসেও আর কি সামনে এন্ট্রেন্সে একদম ঢুকে গেট দিয়ে সামনে এই একদম জলাশয় জায়গাটা, অনেক ফুল গাছ লাগানো আছে, ভালো জায়গাটা আর কি, ভালো, তোমরা দেখতেই পাচ্ছ যে সিট ফিট করা আছে, ঠিক আছে, এখানে বসে আর কি প্রেম করা যাবে, অনেকে বসে আর কি প্রেম করছে, ভেতরটা যারা যারা হয়তো আছে যে ভেতরে ঢোকার নয়, একদম এন্ট্রি এন্ট্রেন্স থেকে ঢুকেই আর কি সিটে বসে, হ্যাঁ, জলের সামনে বসার, যে যেরকম পোজ আর কি করতে পারে। সো এই প্লেসটা এত ঠান্ডা পরিবেশ, এই প্লেসটা যে কতটা ঠান্ডা পরিবেশ সেটা আই হোপ তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো, তার কারণ হচ্ছে আমি ভিডিওতে অনেক নড়াচড়া করি, অনেক আর কি লাফানো ঝোপানো করি, বাট আজকে সেটা ভিডিওতে আর কি করছি না, তার কারণ হচ্ছে একটাই যে এখানকার নেচার এত ঠান্ডা যে আমার মতন ছেলেকেও আর কি ঠান্ডা করে দিয়েছে, হ্যাঁ। সো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি বলে থাকি যে সমস্ত জায়গার লাভার পয়েন্ট কিংবা যে কোনো জায়গার প্লেসে যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ছেলেদের বলো জেন্টস লেডিস দুটোই, সেটা হচ্ছে সুলভ কমপ্লেক্স, এর ভেতরে সুলভ কমপ্লেক্সও আছে, তোমরা ঢুকে আর কি কাউকে জিজ্ঞেস করলেই তারা বলে দেবে। তো রাত 10টা পর্যন্ত আমার মনে হয় না যে কোনো লাভার পয়েন্টই আর কি খোলা থাকে, সেই জায়গা থেকে যারা মনে করবে যে এই প্লেসটা বন্ধ হয়ে যাওয়ার পরে তারা টাইম কোথায় কাটাবে, তো এই ইলোট পার্কের আশেপাশে দু তিনটে প্লেস আছে, সেই দু তিনটে প্লেস হচ্ছে, একটা হচ্ছে বিড়লা প্যালাটোরিয়াম, দু নম্বর হচ্ছে সেন্ট পল অ্যান্ড ক্যাথিড্রাল চার্চ, তিন নম্বর হচ্ছে নন্দন। তো এই ইলোট পার্ক ক্লোজিং হওয়ার পরে যদি কেউ মনে করো যে তোমাদের হাতে টাইম বেশি আছে, ঠিক আছে, তো এই সমস্ত জায়গায় গিয়ে তোমরা ভিজিট করতে পারো, টাইম ফুল আর কি মেকআপ হয়ে যাবে। সো এখানেও একটা সাইনবোর্ড আমি দেখতে পেয়ে গেছি যে শুটিং অফ ফিল্ম নট অ্যালাউড, মানে সিনেমার কোনো শুটিংয়ের জন্য এখানে অ্যালাউ না, বাট আমরা ইউটিউবের ব্লগ তো করতেই পারি, এটা কোথাও লেখা নেই যে ইউটিউবে ব্লগিং করার জন্য ব্লগ করা যাবে না। তো একটা মানে হেভি একটা জায়গা দেখতে পাই পার্কের ভিতরে, যেটা অন্যান্য পার্কে আর কি, অনেক পার্কে আমি ভিজিট করলাম তোমরা দেখলে, বাট তোমাদের দেখাতে পারিনি, বাট এটা এখানে নেচারের ওপরে গাছপালা তো ভরপুর মেনটেনেন্স নিয়ে আছে, তোমাদেরকে আগে বললামই, আর এখানে একটা অন্যরকমের জায়গা, এটা কী বলে, ছাজনাতলা না কী বলবো, গুহা, ফো, সো ঢুকে যাচ্ছে, দেখতেই পাচ্ছ আর কি হেভি জায়গা আর কি, মানে হেভি জায়গা, ঠিক আছে, এখানে এলে মানে কি বলবো তোমাদেরকে বলা যাবে না, এখানে এলেই আর কি বোঝা যাবে, সো তোমরা বুঝতে পারবে যে জায়গাটা কী আছে, প্লেসটা কী আছে। এই প্লেসে এবার হচ্ছে কথা যেটা, যে এই প্লেসে আসার জন্য একদম কোনো রকমভাবে ফুল মজার ভিডিও ওয়াচ করে নেবে, কোনো কমেন্ট সেকশানে জানাবে না, ইনস্টাতে গিয়ে জিজ্ঞাসা করবে, আমি ইনস্টাতে বলে দেবো, আর ডিসক্রিপশান লিঙ্কেও আমি দিয়ে দেবো এই জায়গাটার গুগল ম্যাপ, ঠিক আছে। তো বাই দ্য ওয়ে যেটা কথা সেটা হচ্ছে যে খেলা কিন্তু অলরেডি চলছে, তোমরা আর কি দেখতে থাকো, দেখে নাও, বুঝে নাও যে এখানকার অ্যাটমসফিয়ার কী আছে, সেই রকমভাবে তোমরা তোমাদের সিচুয়েশানে তৈরি হয়ে আসবে।
তো মাই ব্রাদার অ্যান্ড সিস্টার, যেটা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট আর কি ইনফরমেশান, মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশান মানে মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশান, সেটা হচ্ছে এই পার্কের, ইলোট পার্কের ক্লোজিং টাইম আর ওপেনিং টাইম। তো ওপেনিং টাইম যেটা আছে, এটা ইউনিক টাইমিং এখানে মেনটেন হয়, সেটা হচ্ছে দুটো টাইমিং আছে এই পার্কের। একটা হচ্ছে সকালবেলা মানে মর্নিংয়ে 5টা থেকে 9টা পর্যন্ত, 5টায় ওপেনিং হয়, 9টায় ক্লোজিং হয়ে যায়। আর একটা যেটা টাইমিং আছে সেটা হচ্ছে বিকেলবেলা মানে আফটারনুন 1টা থেকে বিকেল 4টে পর্যন্ত। অলরেডি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে, এখন 4টে বাজে, ঠিক আছে, আর হুইসেল বাজাচ্ছে, ঠিক আছে, হুইসেল বাজাচ্ছে যে বেরিয়ে যাওয়ার জন্য, পার্ক খালি করে দেওয়ার জন্য। তো এই পার্কে দুটো টাইমিং আছে, আর ফার্স্ট যে টাইমিংটা আছে ওটা মোস্ট প্রবাবলি আর কি মর্নিং ওয়াক করার জন্য, তখন কেউ প্রেম করতে আসে না, বাট আমি হলে চলে আসতাম। তো মাই ব্রাদার অ্যান্ড সিস্টার, তোমাদের কাছে আমার একটা পার্সোনালি আর কি রিকোয়েস্ট, যে পার্সোনালি রিকোয়েস্ট মানে পার্সোনালি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যে মানে এটা আমি তোমাদেরকে বলছি যারা আমার ভিউয়ার্স আছে, যে কোনো দিন আর কি প্রেমকে ডিসরেসপেক্ট কিংবা সরি প্রেম নিয়ে খেলা, প্রেমকে ডিসরেসপেক্ট, প্রেমকে নিয়ে অ্যাবিউজ, সো এটা কোনো দিন করো না। আর যদি কেউ করে তো তাকে আর কি বুঝিয়ে জিনিসটা, এটা করা উচিত না, ঠিক আছে। এটা আমার পার্সোনাল আর কি ওপিনিয়ন তোমাদের সাথে শেয়ার করলাম, যে প্রেম হচ্ছে এমন একটা জিনিস যেটা বেঁচে থাকতে খুব মানুষকে সাহায্য করে। তো মাই ব্রাদার অ্যান্ড সিস্টার, যেটা কথা যে পার্কে তোমরা দেখতেই পারলে যে পার্কের ক্লোজিং টাইম হয়ে এসছে, এখন এটা বন্ধ হয়ে যাবে, সবাই আর কি রেডি হচ্ছে, যারা যারা এখানে প্রেম করতে এসেছিলো তারা সবাই আর কি রেডি হচ্ছে আর কি বেরিয়ে চলে যাবে বলে। সো যেটা কথা যে আমাকেও চলে যেতে হবে, হ্যাঁ হ্যাঁ সিরিয়াসলি আমাকে হয়তো চলে যেতে হবে কোনো দিন। তো যেটা কথা সেটা হচ্ছে যে ফুল জোশে আর কি ভিডিও বানাচ্ছি, ঈদ চলে গেছে, কথা দিয়েছিলাম কথা রাখছি, আর আগেও কথা রেখে যাবো, ঠিক আছে। তো যেটা কথা যে ফুল জোশে আর কি ভিডিও বানাচ্ছি, ঠিক আছে, তোমরা একদম চিন্তা করো না, যতদিন আমি থাকবো ততদিন জোশ দিয়ে যাবো। আর আমিও যেরকম ফাটিয়ে ভিডিও বানাচ্ছি, তোমরাও সেরকম আর কি ফাটিয়ে যে যা অ্যাপ্লিকেশন ইউজ করো, ফেসবুক, মেসেঞ্জার, টুইটার, ইনস্টাগ্রাম, সব জায়গায় ফাটিয়ে আর কি শেয়ার করে দাও, সব জায়গায় ফাটিয়ে শেয়ার করে দাও। কেননা ভিডিও ভাইরাল হওয়ার জন্য না, ভিডিও ভাইরাল করাতে চাই না, যাতে লাভার্সদের কাছে আর কি মেসেজ পৌঁছায়, হ্যাঁ সবাই যাতে আর কি আনন্দ পায়। কেননা ডেলি বেসিসে সবার লাইফে অনেক কিছু যায়, কেউ যদি একটু এন্টারটেন পেয়ে যদি একটু হাসে, এটাই আর কি সাকসেস। সো যেটা কথা যে টাইমিং হয়ে গেছে, যেতে তো হবেই, তো যেতে যেতে এটা কথা দেখা হবে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর যারা ফার্স্ট টাইম ভিডিও দেখছো তারা অতি অবশ্যই আর কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তার কারণ হচ্ছে আমি যখনই আর কি ভিডিও পোস্ট করব, নোটিফিকেশান তোমাদের কাছে আর কি পৌঁছে যাবে, অল বাটনটা ক্লিক করে নিও। তো আই হোপ তোমরাও খুব মজা করবে, ভালো থাকবে, দেখা হবে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে। এখন নেব বিদায়, ততক্ষণ পর্যন্ত টাটা।